হ্যালো ভিউয়ার, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ বাইজিদ বোস্তামি। গত পর্বের টিউটোরিয়ালে আমি এই প্যাটার্নটা দেখিয়েছি যে কিভাবে প্রিন্ট করতে হয়। আশা করি আপনারা প্র্যাকটিস করে নিয়েছেন। আজকে আমি দেখাবো যে এই প্যাটার্নটা আসলে কিভাবে প্রিন্ট করা যায়, সেই প্রোগ্রামটা আমি আসলে দেখাবো। তার আগে এই প্রবলেমটা আসলে একটু অবজার্ভ করে নিই। আমরা দেখতে পাচ্ছি এখানে একটা, দুটো, তিনটে, চারটে রো আছে। রো আছে চারটে এবং কলামও কিন্তু চারটে চারটে কলাম। কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা স্টার থাকার কথা ছিল কিন্তু নেই, এখানে একটা স্টার, এখানে একটা স্টার থাকার কথা ছিল কিন্তু নেই, এখানে তিনটে স্টার থাকার কথা ছিল এই লাইনে কিন্তু নেই। তো আমরা দেখেছি যে প্রথম এই প্যাটার্নটা যখন আমরা করছি তখন এইভাবে, কিন্তু জাস্ট এখন থেকে এখন এই এই প্রবলেমটার মধ্যে এই কয়েকটা, এই তিনটা প্যাটার্ন, এখানে যে কয়েকটাগুলো স্টার থাকার কথা ছিল সেটা নেই। তো সেটা কিভাবে নেই মানে এখানে আসলে স্পেস আছে, স্পেস মানে ব্ল্যাঙ্ক স্পেস বা হোয়াইট স্পেসও বলা হয়। তো এই প্রবলেমটা আসলে সলিউশন করার জন্য আমরা সরাসরি নেটবিনসে চলে যাব। নেটবিনসে একটা, যেহেতু আমরা প্যাটার্ন নামে একটা প্রজেক্ট প্যাকেজ খুলে রাখছি এবং এই প্যাকেজের আন্ডারে আমি একটা ক্লাস নেব এবং সেই ক্লাসটাকে আসলে ক্লাসটার এটার নাম দিলাম আমি প্যাটার্ন 3। কমেন্টটা উঠাই দিই। এখন একটা মেইন ক্লাস নেব, মেইন ক্লাস আছে পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন। হ্যাঁ, মেইন ক্লাসটা নেওয়া হয়ে গেছে। এখন আমরা এই প্রবলেমটা করব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে চারটে রো আছে, চারটে মানে চারটে রো, একটা, দুটো, তিনটে, চারটে রো। চারটে রোর জন্য একটা ফর লুপ নেব, ফর লুপ। তার আগে কিছু প্রয়োজনীয় ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করে নিই। আমরা দেখতে পাচ্ছি এখানে একটু আরেকটু দেখি, চারটে রোর জন্য চারটে একটা একটা লুপ একটা একটা লুপ ভেরিয়েবল লাগবে, একটা এই চারটে রো কে কন্ট্রোল করার জন্য এবং এই প্রিন্ট করার জন্য, আর একটা স্টার গুলো প্রিন্ট করার জন্য আর একটা ভেরিয়েবল লাগবে। এবং আমরা দেখতেছি এই স্পেস গুলো এখানে, যে এখানে একটা স্পেস, এখানে দুটো স্পেস, এখানে তিনটা স্পেস প্রিন্ট করার জন্য আর একটা ভেরিয়েবল লাগবে। মোট আমাদের তিনটা ভেরিয়েবল লাগবে। তো ভেরিয়েবল গুলো নিয়ে নিই, ইন্টিজার আই কমা জে কমা কে, তিনটা ভেরিয়েবল নিয়ে নিলাম। এখন ফর লুপ, প্রথম আউটার ফর লুপ হবে ইন্টিজার আই ইকুয়াল টু, যেহেতু আমরা স্টার আসছে কয়টা, স্টার একটা, দুটো, তিনটা, চারটা, চারটা স্টার, আই ইকুয়াল টু ফোর, আই ইকুয়াল টু ফোর, আই আই ইকুয়াল টু ফোর এবং আই লেস দেন, আই গ্রেটার দেন ইকুয়াল, আসলে গ্রেটার দেন ইকুয়াল হবে, আই গ্রেটার দেন ইকুয়াল ওয়ান, ওয়ান পর্যন্ত নিয়ে যাব আই মাইনাস মাইনাস করে। এবং আমরা প্রথমে দেখতে পাই যে যে আসলে যখন কি হয়, এখানে স্টার গুলো প্রিন্ট হওয়ার পরে এটা ফার্স্টলি এটা হোয়াইট স্পেস বা স্পেস প্রিন্ট হচ্ছে, এবং তারপর আগে স্পেস গুলো প্রিন্ট হচ্ছে, প্রথম লাইনে সবগুলো আসলে স্টার প্রিন্ট হচ্ছে, তারপর লাইনে আগে স্টার গুলো প্রিন্ট হয়ে দেন স্টার, ফার্স্ট টাইম স্পেস গুলো প্রিন্ট হচ্ছে তারপরে স্টার গুলো প্রিন্ট হচ্ছে। তো সেই কন্ডিশনটা আমরা এখান দেব প্রথমে। আর একটা ফর লুপ, ফর ফর লুপের ভিতর থাকবে সেম, এখানে আমরা স্পেসের জন্য করব, এটা আছে স্পেসের জন্য দেব, এটা আমরা ধরে নিলাম কে, কে ভেরিয়েবল ইকুয়াল টু আই। আমি কেন দিচ্ছি সেটা আমি বিস্তারিত আলোচনা করব। কে লেস দেন ফোর, কে প্লাস প্লাস, এখানে আসলে এখান থাকবে, আমরা কি প্রিন্ট করবো, এখানে স্পেস প্রিন্ট করবো, এস আউট একটা স্পেস প্রিন্ট করবো, এবং দেন এই লুপের আন্ডারে আর একটা লুপ থাকবে, সেটা হচ্ছে ফর লুপ, ফর জে, কে জে ইকুয়াল টু আই
j greater than equal 1 equal 1 j minus minus semicolon baad geche ki loop er bhitor amra ki korbo ekhane amra star print korbo s out ekta star print korbo এবং যখন এই কাজটা টোটালি শেষ হয়ে যাবে যেমন এই লাইনটার কাজ যখন তখন একটা নিউ লাইন নেবে এই ফর লুপের বাইরে এস আউট একটা নিউ লাইন কিন্তু এখানে আমরা স্পেস প্রিন্ট করব প্রিন্ট লাইন করব না আসলে প্রিন্ট করব তো আগে প্রবলেমটা রান করা দেখা যাক তারপর আমি বিস্তারিত আলোচনা করতেছি কি আসে আসলে সরি এটা আসলে এই প্রোগ্রামটা আসলে রান হয়ে আছে সেজন্য এটাকে আমরা কমেন্ট আউট করে দেব দেন প্যাটার্ন 3 রান করলে প্যাটার্ন 3 রান হবে দেখতে পাচ্ছেন যে এরকম একটা আসলে আমরা যেরকম রান করতে চাইছিলাম দেখতে পাচ্ছেন এরকম চারটি স্টার তারপরে তিনটি স্টার দুটো স্টার একটা স্টার এইভাবে প্রিন্ট করেছে তো আশা করি এবার এই জিনিসটা আমি একটু ভালো করে বুঝাই দিই এটা কিভাবে কেন প্রিন্ট করলো সেটা বোঝানোর জন্য এটা এটা রাখি এখানে আমরা জানি যে এখানে একটা ফর এই আউটার ফর লুপ অর্থাৎ এই ফার্স্ট যে ফর লুপটা আছে এখান থেকে এই পর্যন্ত এই লুপটা আসলে কয়বার করবে চারবার চারবার কি জন্য করবে এখন আমরা যেহেতু আমরা চারটি এখানে একটু উঠাইনি চারটি রো আছে চারটে সেজন্য চারটে আমরা চারটে চার চারটে এক থেকে চার পর্যন্ত একটা লুপ দিয়ে বা চার থেকে এক পর্যন্ত একটা লুপের মধ্যে রাখছি এবং প্রথম যেহেতু আমাদের প্রিন্ট করতে হবে স্টার এবং স্পেস এখানে যে বাকিগুলো স্পেস ছিল সেজন্য একটা ফর লুপ দুটো ফর লুপ নিছি এখন প্রথমে আমরা স্পেস স্পেস প্রিন্ট করছি কি জন্য এখানে প্রথম প্রথমে এই লুপটা চলাকালীন সময় আর একটা কথা আপনারা বলেনি যে এই আউটার লুপের আন্ডারে যত কিছুই থাকবে না কেন এই আউটার লুপের একবার কন্ডিশন স্যাটিসফাই করলে এর ভিতরে যতবার কন্ডিশন থাকুক না কেন সবগুলো শেষ করেই দ্বিতীয়বার আউটার লুপ এক্সিকিউট হবে আচ্ছা তারপর আসি এই প্রথমে আমাদের যেহেতু আমরা দেখতে পাচ্ছি প্রথম আউটার লুপের ভিতরে একটা স্পেস প্রিন্ট করার জন্য আসলে সেহেতু এখানে স্টার কেন প্রিন্ট করলো এটা প্রথম প্রশ্ন হতে পারে তো আমি আসলে সেই বিষয়টা একটু কন্ডিশনটা দেখি আমরা দেখতে পাচ্ছি যে প্রথম আউটার ফর লুপ যেটা প্রথম আউটার ফর লুপের মধ্যে আছে দেখ প্রথম আউটার ফর লুপে আছে চার থেকে এক পর্যন্ত ডিক্রিমেন্ট আকারে এটা প্রিন্ট করবে এখন এই আমরা এই কে এর মান যখন আই করে দিচ্ছি অর্থাৎ এখানে চার চার যেহেতু চার চার যেহেতু চারের থেকে ছোট না সেহেতু এই লুপটা প্রথমবার এক্সিকিউট হয়নি প্রথমবার এক্সিকিউট না হওয়ার কারণে এখানে স্টার স্পেস প্রিন্ট হয়নি এবং স্পেস যদি প্রিন্ট না হয় তারপর এই লুপটা লুপের ভিতর যখন ঢুকিনি তারপর দ্বিতীয় লুপটার ভিতর চলে আসছে আই এর মান জের মান আই আই মানে আছে ফোর সে ফোর আর যে যে গেটার দ্যান ইকুয়াল ওয়ান অর্থাৎ অবশ্য ফোর অবশ্যই ওয়ানের থেকে বড় এই জন্যই বড় এবং আর জে মাইনাস মাইনাস তাহলে কন্ডিশনটা স্যাটিসফাই করছে এখন স্টার 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 প্রিন্ট করছে একবার তারপর মাইনাস জের মান আবার মাইনাস হয়ে গেছে তিন হয়ে গেছে তিনও যেহেতু ওয়ানের থেকে বড় সে তো আবার এটা স্টার প্রিন্ট করছে তারপরে দুই তারপরে দুই দুই দুইয়ের জন্য দুইও যেহেতু ওয়ানের থেকে বড় সে তো স্টার প্রিন্ট করছে এবং এক যখন হয়ে গেছে তখন একের গ্রেটার দ্যান ইকুয়াল মানে গ্রেটার দ্যান ইকুয়াল বলা হয়েছে যাতে মানে একে একের সমান অথবা বড় সেজন্য যেহেতু এক হয়ে গেছে তখন একটা স্টার প্রিন্ট করছে এবং এই এই লুপটা যখন শেষ হয়ে গেছে টোটাল কাজটা তখন এই লুপটার বাইরে চলে যায় দেখে যে এখানে একটা নিউ লাইন প্রিন্ট করতে বলা হয়েছে সেখান থেকে এখান থেকে কার্সারটা নিউ লাইন যে এখানে চলে আসছে এখানে যখন চলে আসলো কার্সারটা তখন একটা স্পেস দেখতে পাচ্ছেন আপনারা প্রিন্ট করছে এখানে সেই স্পেসটা আসলে এই যখন দ্বিতীয় ফর লুপ আই এর মান তখন থ্রি হয়ে গেছে অর্থাৎ আউটার লুপ আই এর মান যখন থ্রি হয়ে গেছে এই মাইনাস মাইনাস অন হয়ে তখন যেহেতু আমরা জানি আই মাইনাস মাইনাস অন হয়ে যখন থ্রি হয়েছে তখন এই কে কে এর মান আই আই এর মান এখানে থ্রি অর্থাৎ কে এর মান যখন থ্রি হয়েছে তখন ফোর
কে 3 লেস দ্যান 4, আমরা জানি যে 3 আছে 4 এর থেকে ছোট, কত ছোট, 1 ছোট, এই জন্য কে প্লাস প্লাস, এবং 1 যেহেতু ছোট অর্থাৎ একটা স্পেস, একটা স্পেস প্রিন্ট করবে। এখন 3 3 যদি হয় তাহলে এখানে 3 থেকে 4 যেহেতু একবার একবার, সেহেতু এই একবার স্পেস প্রিন্ট করছে, এই একটা স্পেস প্রিন্ট করছে। একটা স্পেস যখন প্রিন্ট করেছে তখন এই লুপটার কাজ আসলে শেষ হয়ে গেছে, তখন দ্বিতীয়বার এই লুপটা আসছে। এই লুপটা আসলে কি হলো, আয়ের মান তো আমরা জানি, আয়ের মান এখন 3 ছিল, আয়ের মান 3 মানে জের মান 3, জের মান যখন 3 হয় আয় এই কন্ডিশনটা যখন চেক করবে তখন 3 গ্রেটার দ্যান ইকুয়াল 1, অবশ্যই যে 3 একের চেয়ে বড় এবং বড়, সে তো এই লুপটা আসলে কত বড়, 3 বড়, এই জন্য 3টা স্পেস প্রিন্ট করছে, যেহেতু 1 পর্যন্ত চলবে এই জন্য 1 থেকে 3 তিনটা স্টার প্রিন্ট করছে, সেই তিনটা স্টার, তারপর একটা নিউ লাইন নেছে। এইভাবে প্রোগ্রামটা এক্সিকিউট করবে, এক্সিকিউট করার শেষে এরকম একটা স্টার প্রিন্ট করবে। তো আশা করি আপনারা এই প্রবলেমটা বুঝতে পারছেন এবং নিজে একবার প্র্যাকটিস করবেন এবং ভালোভাবে বুঝতে পারবেন। তো এই প্রবলেমটা আপনারা যদি বুঝে থাকেন, আমি আর একটা প্রবলেম করতে দেবো আপনাদের জন্য, সেটা প্রবলেম, সেই প্রবলেমটা একটু দেখি। আপনারা এই প্রবলেমটা করার আসলে চেষ্টা করবেন, দেখতে পাচ্ছেন এখানে কিছু স্পেস আছে, এই এই বিষয়টা মাথায় রেখে এই প্রবলেমটা সলিউশন করার চেষ্টা করবেন। তো আর আমি যদি আপনারা না পারেন আমি করে দেব, সেটাও দেখে নেবেন। তবে আপনারা এটা করে আমার ভিডিও টিউটোরিয়ালটা দেখার আগে আপনারা এটা করে নেবেন আসলে। তো থ্যাংক ইউ, গত নেক্সট টিউটোরিয়ালে এই প্যাটার্নটা আমি করে দেখাবো। ধন্যবাদ, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার সাথেই থাকুন। ধন্যবাদ।